বাসে একাই নয় জনের শরীরে করোনা ছড়িয়ে দিলেন এই ব্যক্তি দেখুন বিস্তারিত করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বজুড়ে এরই মধ্যে চীনে এক করোনা আক্রান্ত ব্যক্তি উদ্দেশ্যমূলকভাবে পাবলিক বাসে নয় জনের শরীরে করোনাভাইরাস ছড়িয়ে দিয়েছেন বাসে সহজেই ভাইরাসটি সরাতে পেরেছেন কারণ এতে মানুষজন ঠাসাঠাসি করে থাকে লোকটি মোট তেরো জনের শরীরে করোনা ভাইরাস ছড়িয়ে দিয়েছে এমনকি করোনা ভাইরাসের জন্য নিরাপদ দূরত্ব চার দশমিক পাঁচ মিটার দূরেও ভাইরাসটি ছড়িয়ে দিয়েছেন তিনি লোকটি বাস থেকে নেমে যাওয়ার তিরিশ মিনিট পরেও একজন করোনায় আক্রান্ত হয়েছে ঘটনার বিশ্লেষণে দেখা গেছে যে করোনা বহনকারী লোকটি থেকে সাড়ে চার মিটার দূরে বসে থাকা দুজনও করোনায় আক্রান্ত হয়েছে যা কোভিড নাইন্টিন রোগীর কাছ থেকে দাঁড়ানোর জন্য নিরাপদ দূরত্ব হিসেবে গণ্য হওয়া দূরত্বের চেয়ে গুণ বেশি ইতালি এবং যুক্তরাজ্য সহ অন্যান্য দেশগুলি করোনার প্রাদুর্ভাব সীমাবদ্ধ করতে একজন মানুষ থেকে আরেকজনের দূরত্ব কমপক্ষে দুই মিটার কার্যকর করেছে করোনা ভাইরাসটি হাসি কাশি এবং থুথুর মাধ্যমে কেবল ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল তবে গবেষণায় দেখা গেছে যে করোনা জীবাণু দীর্ঘ সময় ধরে বাতাসে স্থির থাকতে পারে বাসটি থেকে করোনা ভাইরাস বহনকারী নেমে যাওয়ার আধা ঘন্টা পরে একজন ভ্রমণকারীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত করেন বিজ্ঞানীরা তবে বাসটিতে যারা মাস্ক পরা ছিলেন তাদের কারো মাঝে করোনা সংক্রমণ ধরা পড়েনি ফলে এটা এই ইঙ্গিত দেয় যে পাবলিক ট্রান্সপোর্টে নিজেকে সুরক্ষিত রাখতে অতিরিক্ত সতর্কতা হিসেবে মাস্ক ব্যবহার করা উচিত ভাইরাসটির উদ্ভব যেখানে সেখানে এখনও এটিকে মহামারী ঘোষণা করা হয়নি এখন পর্যন্ত বিশ্বব্যাপী এক লাখ চোদ্দ হাজারেরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এদের মধ্যে চার হাজারেরও বেশি মানুষের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে পরীক্ষা দেখা গেছে যে করোনা ভাইরাসটি কোনো পৃষ্ঠের উপর বিশেষত উচ্চতর তাপমাত্রায় প্লাস্টিক ফেব্রিক এবং ধাতু পদার্থের ক্ষেত্রে কয়েকদিন পর্যন্ত স্থায়ী হতে পারে আক্রান্ত রোগীদের অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে তারা করোনায় আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে ছিল সুতরাং সম্পূর্ণ অপরিচিত ব্যক্তিদের থেকে গণপরিবহনে চড়ার সময় এ সময় সাবধানতা অবলম্বন করতে হবে সুস্থ থাকতে যতবার পারা যায় হাত ধুতে হবে জনসমাগম এড়িয়ে চলতে হবে প্রয়োজনে মাস্ক ব্যবহার করা যেতে পারে মাস্কের অবশ্য বাধ্যবাধকতা নেই ডাক্তাররা বলেছেন আক্রান্ত রোগী এবং তার যারা সেবা করছেন তাদের মূলত মাস্ক ব্যবহার করা উচিত বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন